জস্টেভে আমি এসেছিলাম আপনার 1999 সালে যখন কোর্সটা শুরু করি, তার আগে আমি জানতাম না বিষয়টা সম্পর্কে। তো আমার বাড়ির কাছেই একজন কাকু বলেছিলেন যে সিভিলের সম্পর্কে যথেষ্ট আপনার ডিমান্ড আছে বর্তমানে। আমি যখন জস্টেভে ইনফরমেশন সেন্টারে আমি আসলাম, তখন ওনারাই আমাকে পুরো ফার্স্টলিভাবে বললেন যে এই কোর্সের অনেক ডিমান্ড আছে এবং এটা ভবিষ্যতে আস্তে আস্তে তুমি করতে পারলে আমার ফিউচার, আমার একটা জায়গা পজিশনে আসবে। এবং আমি ওনাদের কাছ থেকে তথ্য পেয়ে আমি এই কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি এখন জয়েন ইনফা প্রজেক্ট লিমিটেডে অটোক্যাড ট্রান্সম্যানশিপ পোস্টেই আছি এবং আমাকে অটোক্যাডের উপরেই আমাকে বেস করে কাজ করতে হয়। আমি আসতাম আপনার বনগালিনে অশোকনগর থেকে এবং খুব আমার লং জার্নি ছিল, তবে লং জার্নি থাকলেও আমার সেই দূরত্বটা মনে হয়নি জস্টিগ্রাফে আসার পরে। প্রথম দিন ক্লাসে আমি দাশগুপ্ত স্যার যিনি ছিলেন, প্রথমে আমাকে ইন্ট্রোডাকশন দিয়েছেন সমস্ত ট্রেড সম্পর্কে যে কীরকমভাবে কী করতে হবে। আমি বিষয়টা আস্তে আস্তে ওনার কাছ থেকে ভালোভাবেই আমি জানতে পারলাম এবং আস্তে আস্তে উনি আমাদের যেভাবে বুঝিয়েছিলেন, জস্টিগ্রাফের টিচার্স ফ্যাকাল্টি যথেষ্ট ভালো এবং ওনারা আমাদের এমনভাবে তৈরি করেছেন যে ভবিষ্যতে জবের ক্ষেত্রে যথেষ্ট আমাকে আমি পেয়েছি। এবং আমি যে জয়েন ইনফা প্রজেক্ট লিমিটেডে এখন বর্তমানে আছি, সিভিলের যে কোর্সটা, এটা করার পরে আমি ওখানে সেই কোর্সটা অ্যাপ্লাই করে আমি এখন একটা ভালো জায়গায় আসতে পেরেছি। 2001 যখন আমি পাস আউট হলাম, তারপরে আমাকে জস্টিগ্রাফের ভবানীপুর সেন্টারে যে প্লেসমেন্ট সেল আছে, খুব ভালো প্লেসমেন্ট সেল, এবং সেখানে গিয়ে আমি ওনাদের কাছ থেকে যথেষ্টভাবে হেল্প পেয়েছি প্লেসমেন্টের জন্য। আমি ওনার কাছ থেকে প্রথমে মানে জয়েন ইনফা প্রজেক্ট লিমিটেডের করার আগেও অনেক কোম্পানিতে কাজ করেছি, তারাই আমাকে সেই প্লেসমেন্টের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। প্রথমে আমি ব্যাঙ্গালোরেও একটা কোম্পানিতে কাজ করেছি, যে কোম্পানির নাম হচ্ছে উষা কিরণ কোম্পানি। সেখানে জব কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাকচুয়ালি আমাদের ছিল প্রজেক্ট বেসিসে, সেখান থেকে কাজ করে আসার পরে আমি পেয়েছিলাম ইস্ট কোস্ট কনস্ট্রাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমি প্রতিটা ক্ষেত্রে লিমিটেড কোম্পানিতে কাজ করেছি। তারপরে আমি তাঁতিয়া কনস্ট্রাকশন লিমিটেডে কাজ করেছি, সেখানে অটোক্যাড ড্রাফটসম্যানেরই আমার পোস্ট ছিল। আর আমি যে বর্তমানে যেটা আছি জয়েন ইনফা প্রজেক্ট লিমিটেডে, সেখানে আমি ড্রাফটসম্যান অটোক্যাডের পোস্টেই আমি বর্তমানে রয়েছি। এবং এটাই আমি আমার জোরের সঙ্গে বলতে পারি, আমার এখনই একটা ভালো পজিশনে আমি রয়েছি এবং সেইভাবে আমি কাজ করে যাচ্ছি। জস্টিগ্রাফে আমাকে প্লেসমেন্ট দিয়েছে, এখনও প্লেসমেন্ট ওনারা দিয়ে যাচ্ছে এবং তারা যদি কোনো প্লেসমেন্টের কোনো খবর পান আমাকে অবশ্যই তারা ইন্ট্রোডাকশন করেন এবং আমাকে ফোনে জানিয়ে দেন। বর্তমান স্টুডেন্টদের বলছি জোর দিয়ে যে তারা ওই জস্টিগ্রাফ থেকে কোর্স করলে তারা একটা নির্দিষ্ট একটা কেরিয়ার গাইড পাবে এবং একটা নির্দিষ্টভাবে তারা প্লেসমেন্ট পাবে। আমি এটা জোরের সঙ্গে বলতে পারি, যাতে ওরা একটা তাদের ভবিষ্যৎ তারা নিজেরা গড়ে তুলতে পারবে। এবং যেটা আমি নিজে পেয়েছি, আমি বর্তমান স্টুডেন্টদেরও বলছি জোর দিয়ে যে তারা ওই জর্সি গ্যাপ থেকে কোর্স করলে একটা ভালো পজিশনে তারা যেতে পারবে।